ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে হ্যাঁ বন্ধুরা আগামীকাল শুক্রবার আর আগামীকাল পাঁচটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে পাঁচটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই পাঁচ রাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে তো কোন সেই সৌভাগ্যশালী পাঁচটি রাশি সেদিকে চোখ রাখার আগে একটি বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিই দেখুন আমি এই ভিডিওতে যে পাঁচ রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই পাঁচ রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই এর দাবি কিন্তু আমি কোনো করিনি আর করবও না কারণ কি জানেন কারণ একটাই আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখায় রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে যাদের ক্ষেত্রে রাহু গ্রহ শুভ অবস্থায় নেই তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং তার ফল হাতে নাতে দেখুন আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল শুক্রবার দিন কোন সময়টি শুভ সময় এবং কোন সময়টি রাহুকাল দেখুন দিনের কিছু সময় থাকে শুভ সময় আবার কিছু সময় থাকে রাহুকাল আমি এই ভিডিওতে যে শুভ সময়ের কথা বলবো সেই সময়টিকে আপনাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে আর রাহুকালকে অ্যাভয়েড করতে হবে অর্থাৎ যে সময়টি রাহুকাল বলবো সেই সময়ে কোনো ধরনের শুভ কাজ কিন্তু করা যাবে না সেটা টিকিট কাটা বলুন কাউকে টাকা দেওয়া বলুন বা কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছু কিন্তু করা উচিত নয় তো আগামীকালের রাহুকাল বা অশুভ সময়টি শুরু হতে চলেছে এগারোটা একান্ন মিনিট থেকে একটা পঁচিশ মিনিট পর্যন্ত এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে এই সময় কোনো ধরনের শুভ কাজ টিকিট কাটা কোনো কিছু কিন্তু করা উচিত নয় এবার আসুন আমি আপনাদেরকে আগামীকালের শুভ সময়ের কথা বলে দিই যে সময়টিকে আপনারা অনায়াসে কাজে লাগিয়ে নিতে পারেন আর সেই সময়টি হচ্ছে সকাল সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে সকাল দশটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময়টিকে আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন এবার আসুন আমি আপনাদেরকে আগামীকালের পাঁচ পাঁচটি সৌভাগ্যশালী রাশির নাম জানিয়ে দিই যে রাশিগুলির আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম উঠে আসছে যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে তুলা তুলারাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার তিন এবং সাত খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত বারচাট অনুযায়ী আলাদা হতেই পারে এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে বৃষরাশি বৃষরাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার আট এবং ছয় খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত পার্সট অনুযায়ী আলাদা হতেই পারে এর পরবর্তী তিন নম্বর যে নাম আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও কোটি প্রতীক হতে চলেছেন আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার দুই এবং চার খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত বাচ্চাটা অনুযায়ী আলাদা হতেই পারে এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার এক এবং পাঁচ খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত বারসাট অনুযায়ী আলাদা হতেই পারে এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো। যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি রাশিটি জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার তিন এবং ছয় খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত বাজেট অনুযায়ী আলাদা হতেই পারে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ